নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। আপনিও হোয়াটসঅ্যাপ রিপোর্টার, আপনার এলাকার গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য সহ ভিডিও ছবি পাঠান এই নাম্বারে 9332213567। কাটোয়ার পৌর নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা অনুষ্ঠিত হলো কাটোয়ায়। কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির নেতৃত্বে কাটোয়ার পৌর নির্বাচনকে সামনে রেখে 2 জানুয়ারির সন্ধ্যায় কাটোয়ার সংহতি মঞ্চে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হলো। এই দিনের কর্মী সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে কোভিড বিধি মেনে নির্বাচনী প্রচার শুরু করার বার্তা পৌঁছে দেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তিনি জানান, 3 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারের প্রস্তুতি পর্ব, দেওয়াল লিখনের কাজ শুরু হবে। এরপর করোনা সম্পর্কিত সমস্ত বিধিনিষেধ মেনেই প্রচারের কাজ চলবে। কর্মী সভায় প্রার্থী তালিকা সম্পর্কে তিনি জানান, কাটোয়া পৌরসভার 20টি ওয়ার্ডের 3 জন করে দলীয় প্রার্থীর তালিকা কলকাতা পাঠানো হবে, সেখান থেকে প্রার্থীর নাম নির্দিষ্ট হয়ে আসবে। এই দিনের সভায় প্রার্থী তালিকা প্রকাশ না হলেও আসন সংরক্ষণ সম্পর্কে জানানো হয়। কাটোয়া পৌরসভার সংরক্ষিত আসনগুলি হল 1, 3, 7, 10, 13, 16, 20 নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত। তার মধ্যে 20 নম্বর ওয়ার্ডটি মহিলা শিডিউল কাস্টের জন্য সংরক্ষিত। 4 এবং 19 নম্বর ওয়ার্ড শিডিউল কাস্ট সংরক্ষিত। বাকি 2, 5, 6, 8, 9, 11, 12, 14, 15, 17, 18 ওয়ার্ড সাধারণ। কাটোয়া সংহতি মঞ্চে অনুষ্ঠিত কর্মী সভায় কাটোয়া পৌরসভার প্রত্যেক মানুষের কাছে দলের উন্নয়নমূলক কর্মসূচি কার্যপদ্ধতি তুলে ধরা, সেই সঙ্গে পৌরসভার উন্নয়নমূলক কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তিনি আরও জানান, আমরা বললাম এখন থেকে আমাদের প্রস্তুত হতে হবে, আগামীকাল থেকে দেওয়াল লিখনের কাজ শুরু করতে হবে। 5ই জানুয়ারি ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পর সেই ভোটার লিস্টটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে, এবং তার মধ্যে যদি কোথাও দেখা যায় যে মৃত মানুষ তার নাম আছে বা এলাকায় থাকে না এরকম মানুষের নাম আছে, সেগুলোকে চিহ্নিত করতে হবে। অথবা হয়তো আমাদের ভোটার তার নামের বানান ভুল হয়েছে বা অন্য কিছু মানে রকম টাইটেল ভুল হয়েছে, সেগুলোকেও যাতে সংশোধন করে ফেলা যায়। মানে সময় থাকতে ভোটার লিস্টটাকে একদম নির্দিষ্টভাবে তৈরি করে নিতে হবে। আর এমনি উন্নয়নের ব্যাপারে কাটোয়া পৌরসভার যে উন্নয়ন হয়েছে সে কথা বলতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যব্যাপী যে উন্নয়ন করছে সেটাও মানুষের মনে করে দিতে হবে। আর বিজেপি তারা যেভাবে মানুষকে ভাঁওতা দিয়েছে সেটাও মানুষের সামনে তুলে ধরতে হবে। এবং সিপিএম 95 সালের আগে 18 বছর কাটোয়া পৌরসভায় ক্ষমতায় ছিল, থেকে কাটোয়া শহরের যে উন্নয়ন হয়নি সেটা কাটোয়া শহরে মানুষ ভালো করে জানে, এবং তারা যেভাবে আইন শৃঙ্খলার অবনতি করেছিল সেটাও জানে, সেগুলো মানুষকে আবার স্মরণ করিয়ে দিতে হবে। এইটাই আমাদের মূল লক্ষ্য ছিল, যে কর্মীদের কাছে আসল কথাগুলো পৌঁছে দেওয়া এবং যাতে তারা এখন থেকেই ময়দানে নেমে বাড়ি বাড়ি ঘুরে পুরো নির্বাচনে তারা যাতে এখন থেকেই একটা ক্ষেত্র প্রস্তুত করতে পারে, তারই একটা পর্যালোচনা সভা আজকে হতে হবে। এ ব্যাপারে তো কোভিড বিধি মেনে চলতেই হবে। আগামীকাল থেকে 200-এর বেশি লোকের জমায়েত নিষিদ্ধ হয়েছে, স্বভাবতই আমরা সবাইকেই বলেছি সেই মতোই চলতে, এবং আমি আশা করি আমাদের কর্মীরা কোভিড বিধির সমস্ত কিছু মেনেই চলবে। সভাগুলো আমরা এর মধ্যেই কর্মীদের নিয়ে 20টা ওয়ার্ডেই করেছি, প্রয়োজন হলে আবার করবো, কিন্তু আমরা মূলত জোর দিচ্ছি বাড়ি বাড়ি প্রচারে। বলছি প্রার্থী কীভাবে ঠিক করবেন? প্রার্থীর ব্যাপারটা তো আমরা অন্যান্যবার সেই বুথের কর্মীদের সঙ্গে আলোচনা করে ঠিক করতাম, এবারে যদি সুযোগ পাই একবার বসে তাদের কাছ থেকে নাম নেবো, তো সেক্ষেত্রে 2-3টে নাম নেবো আমরা, নেওয়ার পর সেটা রাজ্যে পাঠাবো, রাজ্য থেকেই যাকে প্রার্থী ঠিক করে দেবে তিনিই প্রার্থী হবেন। এই দিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পূর্ব বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দনা মাঝি, কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শুভ্রা রায়, কাটোয়ার পৌর প্রশাসক সমীর সাহা, কাটোয়ার বিশিষ্ট সমাজকর্মী বিশ্বনাথ সাহা সহ অন্যান্য তৃণমূল নেতা ও কর্মীবৃন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।
পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল সার্ভিস, এখানে অত্যাধুনিক পদ্ধতিতে বাড়ি ও অফিসের পেস্ট কন্ট্রোলের মাধ্যমে সমস্ত রকমের কীট পতঙ্গ যেমন মশা, মাছি, আরশোলা, উইপোকা, পিঁপড়ে নিয়ন্ত্রণের কাজ এবং স্যানিটাইজারের কাজ করা হয়। যোগাযোগকারী অফিসের ঠিকানা কাটোয়া পালিটা রোড, ফোন নম্বর 8250123275। ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস, কাটোয়া কালনার সব জায়গায় বাড়ি গিয়ে এসি, ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন সার্ভিস, রিপেয়ার ও এসি ইনস্টলেশন আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003, বেলেরহাট, পূর্ব বর্ধমান।